না, 32টা আসন, 3 আসনের কয়েকটি কেন্দ্র কিন্তু আমাদের সদরে, 37টি আসনে। ওর সাথে জড়িত তাদের এরকম অনেকেই আমরা গ্রেফতার করেছি এবং আমি করতে পারে বা ভিন্ন করতে পারে। কোন ঘটনাটা যেটি আগে তদন্ত চলছে, মামলা হয়েছে, মামলার তদন্ত চলছে, সেই হিসাবে বাইরে থাকবে। আবার ওই আমাদের রেঞ্জে পড়েছে, জেলায় পড়েছে, আবার রংপুর 2-এর কিছু অংশ, রংপুর 4-এর সবাইকে আপনাদের জন্য একটু হালকা আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে, তার পাশাপাশি আমাদের আনসার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা তার চেয়েও বেশি। এটি লাইভ দেই না, শুনেন। আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আপনারা জানেন যে আগামীকাল 21 জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আমাদের পুলিশের পক্ষ থেকে, রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে যে পূর্ণ প্রস্তুতি সেটি গ্রহণ করা হয়েছে। এখানে মোট 4296টি ভোট কেন্দ্রে রংপুর রেঞ্জের মেট্রোপলিটন ব্যতীত 4296টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং প্রতিটি ভোট কেন্দ্রেই আমাদের যে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে পুলিশ আনসার বাহিনীর সদস্যরা, তারা ইতিমধ্যে অনেকেই ভোট কেন্দ্রে পৌঁছে গেছে এবং যারা পৌঁছায়নি এখনও তারা রাস্তায় আছে। অর্থাৎ আমাদের যে ফোর্স ডিপ্লয়মেন্ট এটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আপনারা জানেন যে বিগত নির্বাচনে যে সহিংসতা হয়েছে এবং এই রংপুর রেঞ্জে কিন্তু একজন সহকারী প্রিসাইডিং অফিসার নিহত হয়েছিলেন ভোট কেন্দ্রে। এই সমস্ত সহিংসতার যে নির্মম অভিজ্ঞতা সেটিকে মাথায় রেখেই আমরা এইবারের নির্বাচনের যে নিরাপত্তা পরিকল্পনা সেটি প্রণয়ন করেছি, যাতে করে সেই ধরনের সহিংসতার কোনো পুনরাবৃত্তি না হয়। আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভোট কেন্দ্রগুলোকে ভাগ করেছি, ভোটারদের সংখ্যা, উপজেলা শহর বা জেলা শহর থেকে ভোট কেন্দ্রের দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদিকে কেন্দ্র ইত্যাদি বিবেচনা করে আমরা 3 শ্রেণীর, একটি হচ্ছে গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, আর একটি হচ্ছে চরাঞ্চল। তো সেখানে আমাদের প্রায় 180টি চরাঞ্চলের ভোট কেন্দ্র আছে, এগুলোতে আমরা অতিরিক্ত ফোর্স দিয়েছি। কমপক্ষে 5টি অস্ত্র থাকবে পুলিশ এবং আনসার সদস্যের, গুরুত্বপূর্ণগুলোতে 4টি অস্ত্রসহ পুলিশ এবং আনসার সদস্য পুরুষ মহিলা মোতায়েন থাকবে। এছাড়া আমাদের প্রতিটি ইউনিয়নে কমপক্ষে 1টি করে মোবাইল টিম পুলিশের সেটি মোতায়েন থাকবে, পাশাপাশি র্যাবের মোবাইল টিম মোতায়েন থাকবে। বিজিবি আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা জানেন যে ইতিমধ্যেই তারা মাঠে পেট্রোল করছে এবং তারাও কালকে পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকবে। সেনাবাহিনী মাঠে রয়েছে, সেটি রিটার্নিং অফিসারের আহ্বানে যদি প্রয়োজন হয় তাহলে তারা যে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দেওয়া হবে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে, সেইভাবে তারা সেই দায়িত্বটি পালন করবে। আমরা গুরুত্ব দিচ্ছি ভোটারদের উপস্থিতির উপর, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে, তারা ভোট দিয়ে যাতে নিরাপদে আবার বাড়িতে ফিরে যেতে পারে এবং বাড়িতে ফিরে গিয়েও তারা যাতে নিরাপদে থাকতে পারে। আপনারা জানেন যে বিভিন্ন নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, নারী, এই শ্রেণীর ভোটারদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। এটিকে মাথায় রেখে আমরা সংখ্যালঘু এবং নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছি এবং ওই সমস্ত এলাকাতে টহল বৃদ্ধি সহ তাদেরকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক পরামর্শ দিচ্ছি। আমরা চাচ্ছি যে ভোটারদের উপস্থিতি যাতে সর্বোচ্চ হয় এবং তারা যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে। এই লক্ষ্যে আমাদের যে সম্পূর্ণ যে প্রস্তুতি সেটি আমরা আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং আমরা আশা করছি। আমাদের স্বস্তির বিষয় হচ্ছে আপনারা জানেন যে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকে এ পর্যন্ত রংপুর রেঞ্জে ছোটোখাটো দু একটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আশা করছি আগামীকালকে যে নির্বাচনকালীন সময় এবং নির্বাচন পরবর্তী সময় শান্তিপূর্ণভাবে আমরা পার করতে পারব। দু একটি ঘটনা ঘটেছে, ঠাকুরগাঁওয়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে এবং সেটি আমরা কিন্তু মামলা নেওয়া হয়েছে। গতকালকেও ঘটনাটি একটি ঘটনা ঘটেছে, সেটি আমরা তদন্ত করছি এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছি। না, সে ধরনের আশঙ্কা আমরা মনে করি না, কারণ আমরা অনেক আগে থেকেই যারা বিভিন্ন ধরনের জঙ্গি সংশ্লিষ্টতার সাথে জড়িত তাদের এরকম অনেকেই আমরা গ্রেফতার করেছি এবং আমি এই ধরনের আশঙ্কা করি না যে এরা এ ধরনের তাদের কোনো শক্তি আছে যে নির্বাচনকে তারা বানচাল করতে পারে বা ভিন্ন করতে পারে। ধন্যবাদ।
কোন ঘটনাটা, যেটি আগে যে ঘটনাটি ঘটেছিল, কালকে একটি ঘটনা ঘটেছে সেইটাতে কোনো, এটি তদন্ত চলছে, মামলা হয়েছে, মামলার তদন্ত চলছে এখন পর্যন্ত, আমরা মামলার তদন্ত চলছে, যারা ঘটনার সাথে জড়িত সে তদন্ত যারা বের হয়ে আসবে তাদেরকে গ্রেফতার করা হবে। এইটা খোলা লাগতো, এটা ব্যাটারি গেছে দেখালো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আর কিছুক্ষণের মধ্যেই একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে যাবে এবং আপনি জানেন যে রংপুর সদর 3 আসন, এই আসনের প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে এবার, এবং আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, এখানে 2700 ভোটার রয়েছে এবং এখানে 6টি কক্ষে এই 2700 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এমন 175টি কেন্দ্রে এখানকার প্রায় 4,41,000 ভোটার একাদশ সংসদ নির্বাচনে তাদের প্রার্থী নির্বাচিত করতে ভোট দেবেন। এবং আমরা দেখছি যে কেন্দ্রগুলোও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, এখানে আমরা দেখছি যে এখানে প্রতিটি কেন্দ্রের বাইরে সাধারণ ভোটার যারা আসবেন তারা যেন একটি সারিবদ্ধভাবে লাইনে যেতে পারেন, তার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে যদি আমি সার্বিক পরিস্থিতির কথা বলি, এখানে যতগুলো কেন্দ্র আছে প্রতিটি কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এরই মধ্যে কিন্তু আমাদেরকে এই রংপুর রেঞ্জের যিনি ডিআইজি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তাও কিন্তু একই ধরনের কথা বলেছেন এবং এখানে জানিয়ে রাখতে চাই এই রংপুরের বিভাগের নির্বাচন সুষ্ঠু করতে প্রায় 60 লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছে শুধু নিরাপত্তা বিধানের জন্য এবং কেন্দ্রের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখবার জন্য, এবং তারা আশা করছেন এই নির্বাচনের মধ্যে দিয়ে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। যদিও আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহলগুলো রয়েছে সেই টহলও রয়েছে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখবার জন্য, এবং এটি যেহেতু একটি শহর কেন্দ্রিক একটি কেন্দ্র, এখানে প্রতিটি কেন্দ্রেই বলা চলে যে নিরাপত্তার ব্যবস্থা করতে অনেকটাই সহজ হয়েছে এখানকার যারা দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আমি যে কেন্দ্রটি আছি সেটিও কিন্তু অনেকটাই ঘেরা এবং বিল্ডিংয়ের একটি এখানে ভবন রয়েছে, ফলে এই ভবনের মধ্যে যখন কেন্দ্র করা হয়েছে তখন স্বাভাবিকভাবেই এই কেন্দ্রের নিরাপত্তার জন্য কিন্তু খুব বেশি বেগ পেতে হচ্ছে না। এর ফাঁকে আপনাকে জানিয়ে রাখি যে এই ইভিএম প্রক্রিয়া যখন ভোট গ্রহণ হচ্ছে সেই ইভিএম প্রক্রিয়ায় ভোট গ্রহণের সঙ্গে কিন্তু সেনাবাহিনী জড়িত এবং প্রতিটি কেন্দ্রেই সেনা সদস্যরা উপস্থিত থাকছেন, ফলে এখানকার সাধারণ ভোটাররা তারা কিন্তু একটু স্বস্তির মধ্যেই এখানে এসে ভোট দিতে পারবেন, যেটি এর আগে আমাদেরকে জানিয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখব সেই ভোটাররা এসে এই কেন্দ্রগুলোর সামনে ভিড় করবেন এবং তারা একাদশ সংসদ নির্বাচনে তাদের সরকার, তাদের এলাকার স্থানীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আপনাকে।